পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ। ক্ষমতায় আসার দুই মাসের কিছু কম সময়ের মধ্যে ব্রিগেডিয়ার বিদ্রোহের ঘটনা ঘটে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। সেই ঘটনায় সেনাপ্রধান হিসেবে নিজের ও সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছেন মইনুল আহমেদ। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি, এ ব্যাপারে তিনি বলেন, হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছর শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী ও তৎকালীন সেনাপ্রধানের ভূমিকা অনেকে জানা নেই। অনেকে নেতিবাচক ধারণা পোষণ করছেন, ভূমিকা কি ছিল তা তিনি জানাতে চান। সেদিন একটি বৈঠকে থাকার সময় ওই দিন সকাল 9:30 দিকে পিলখানা কিছু একটা ঘটার তথ্য জানতে পারেন বলে উল্লেখ করেন মইনুল আহমেদ। তিনি তখন ওই সভা স্থগিত করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিডিআর এর ডিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে কারণ নির্দেশ ছাড়ায় সেনাবাহিনী 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। ব্রিগেডিয়ার ডিজি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন। গুলি শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত সৈনিকেরা গন্ডগোল শুরু করে দেয়। মনে হলো সব পরিকল্পনার অংশ, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। ওই দিন সকাল 9:54 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয় বলে উল্লেখ করেন মইনুল আহমেদ। তিনি বলেন, এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে ব্রিগেড তৈরি করতে। আমি বললাম, সাধারণত 6 ঘন্টা লাগে, তবে তাড়াতাড়ি করে 2 ঘন্টার মধ্যে তৈরি করা যাবে। 46 সেনা সদস্য নিয়ে ব্রিগেডটি 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। এ ব্যাপারে তিনি বলেন, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র‍্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান আগে। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। সাবেক সেনাপ্রধান জানান, সরকার রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে ওই এলাকা থেকে চলে যেতে হবে, তাই সরকার আদেশ করেছিল সেনাবাহিনীর সদস্যদের দৃষ্টির আড়ালে চলে যেতে হবে, সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। একটা পর্যায়ে শেখ হাসিনা বিদ্রোহীদের সঙ্গে বৈঠকে বসেন বলে উল্লেখ করেন মইনুল আহমেদ। তিনি বলেন, বৈঠকে শেখ ফজলিনুর তাপস, জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ছিলেন। প্রাথমিক পর্যায়ের আলোচনায় মইনুলকে ডাকা হয়নি, পরের পর্যায়ে তাকে ডাকা হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণা করে বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য বলেন। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।